নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে একটা ঘুগনি রেসিপি শেয়ার করেছি। এটা একদম মেলায় যেমন আমরা ঘুগনি খেয়ে থাকি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে সিদ্ধ করে রেখেছি মটর, দেখুন এখানে প্রায় 200 গ্রাম মতো মটর আছে। এটাকে প্রায় ওভার নাইট আমি ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। এখানে 3 টেবিল স্পুন লেগেছে সেদ্ধ করার জন্য, আর এতে আমি অল্প একটু নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, জলটা ছেঁকে রেখে দিয়েছি। আলু লাগছে একটা বড় সাইজের, ছোট করে টুকরো করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আদা রসুন গ্রেট করে নিয়েছি, প্রায় 1 টেবিল স্পুন আছে। এখানে প্রায় 1 ইঞ্চ মতো আদা আর 5-6টা রসুনের কোয়া আছে, 2টোকেই একসাথে গ্রেট করে রেখেছি। টমেটো কুচিয়ে রেখেছি 1টা মিডিয়াম সাইজের। জিরে গুঁড়ো লাগছে 1 টিস্পুন, হলুদ গুঁড়ো লাগছে 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো রেখেছি 1 টিস্পুন মতো। গোটা জিরেকে এখানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা 1 টেবিল স্পুন মতো আছে, এটা গার্নিশিং এর সময় কাজে লাগবে। গরম মশলা লাগছে 1/4 টিস্পুন, সেও লাগছে গার্নিশিং এর জন্য, এটা 2 টেবিল স্পুন আছে। লেবু লাগছে গার্নিশিং এর জন্য, এটা নিজের ইচ্ছে মতো বা টেস্ট অনুযায়ী নিয়ে নিতে হবে। চিনি লাগছে 1/2 টিস্পুন, গরম মশলা লাগছে কয়েকটা, আর 2টো তেজপাতা লাগবে, আর লাগবে 4টে কাঁচা লঙ্কা, আর লাগছে কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্য। নুন লাগছে আন্দাজ মতো, না রান্নাটা আমি সর্ষের তেলে করব। একটা প্যানে আমি প্রায় 4 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নেব আগে। প্রথমে আমাকে আলুটাকে ভেজে তুলে রাখতে হবে, তাই তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে তুলে রাখবো। হলুদটা দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দেব। দেখুন এটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার তেলটাকে ছেঁকে তুলে রাখবো এটাকে। আলুটাকে তুলে নিচ্ছি, এবার এই বাকি তেলটাতে আমি গোটা জিরে, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এখানে 2টো লবঙ্গ, 1টা দারচিনি আর 2টো এলাচ আছে, এলাচগুলো একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে এলে এতে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি খুব সরু করে কুচিয়ে রেখেছি, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই ধরনের সমস্ত রেসিপির আসল টেস্টটাই হচ্ছে মশলার উপর, মশলা যত ভালো কষানো হবে টেস্টটাও তত ভালো হবে। দেখুন এটা একটু ভাজা হয়ে এসেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। একটু
একটু ভালো মতো ভেজে নিয়ে এতে আমি টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর এতে অল্প পরিমাণে নুন দিয়ে দেব, যাতে টমেটোটা একটু গলে যায়, তার জন্য নুন দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব। দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসেছে, পেঁয়াজগুলোও ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়োটাও এর সাথে দিয়ে দেবো। এই সমস্ত মশলাগুলোকে ভালো মতো কষিয়ে তেল ছাড়া পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট লাগবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে কষিয়ে নিতে। আপনারা চাইলে অল্প অল্প জলও ইউজ করতে পারেন। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এতে আলু আর মটরটা দিয়ে দেব। আলুটা হতে একটু সময় লাগবে, তাই আলু আর মটরটা দিয়ে একটু কষিয়ে নেব প্রথমে। এতে আমি কাঁচা লঙ্কা, নুন আর চিনিটাও দিয়ে দেব। নুন আমি একবার মটরটা সেদ্ধ করার সময় ইউজ করেছিলাম, আবার টমেটো দেওয়ার পরেও অল্প একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখে দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি, এটাকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। এবার এতে আমি গরম জল দিয়ে দেব, একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ মটরটা সেদ্ধ হবে অল্প পরিমাণে, আর আলুটাকেও একটু সেদ্ধ করে নিতে হবে ভালো মতো, তাই একটু বেশি করে জল দিতে হবে। এতে আমি গরম মশলাটাও দিয়ে দেবো এখনই। এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম, এবার ঢেকে দেব প্রায় 20 মিনিটের জন্য। কুড়ি মিনিট পর ফিরে এলাম, এটা দেখুন একদম হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। আমি একটু পাতলা ঘুগনি পছন্দ করি, তাই আমি একটু জল বেশি রেখেছি। আপনারা যদি একটু ঘন ঘন পছন্দ করেন তাহলে জলটাকে একটু কম দেবেন। গ্যাসটাকে অফ করে দেব, রেডি হয়ে গেছে একদম রেসিপিটা। মেলার মতন ঘুগনি রেডি হয়ে গেছে, এটাকে গরম গরম সার্ভ করুন ভাজা মশলা, লেবু আর সেউ ভাজা দিয়ে। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।